আচ্ছা, তো আজকে আমাদের হচ্ছে মডেলগুলো দিয়ে শুরু করার কথা। তো গত ক্লাসে বলছিলাম যে আমরা হচ্ছে আজকে কয়েকটা প্রেসক্রিপটিভ মডেল দেখব। তো প্রেসক্রিপটিভ মডেলগুলোকেও ট্র্যাডিশনাল মডেল বলা হয়ে থাকে। যেমন পেজ নাম্বার 38-এ লাস্টে লাইনটা লেখা আছে যে প্রেসক্রিপটিভ প্রসেস মডেলস আর সামটাইমস রিফার টু অ্যাজ ট্র্যাডিশনাল প্রসেস মডেল। তো আজকে আমরা বেসিক্যালি যে মডেলটা দেখবো সেটা হচ্ছে ওয়াটারফল মডেল। তো ওয়াটারফল সম্পর্কে মোটামুটি আমরা সবাই পরিচিত। ওয়াটারফল জিনিসটা কি আসলে, মানে সামনাসামনি চোখে না দেখলেও হয়তো আমরা ছবিতে দেখছি, বা এনি হাউ সাম হাউ উই আর অ্যাকোয়েন্টেড উইথ দিস টার্ম। হ্যাঁ, এই ওয়াটারফল জিনিসটা কি? সো ওয়াটারফলে কি হয়, পানি উপর থেকে নিচে নামতে থাকে। তো সফটওয়্যার এই মডেলটাও কাইন্ড অফ একদম ওয়াটারফলের সাথে, কি বলবো আমি, মানে একদম অ্যালাইক। আচ্ছা, তো স্লাইডে স্লাইডে আমাদেরকে যে ফেজগুলোর কথা বলা আছে আর বইতে যে ফেজগুলোর কথা বলা আছে, ওভারঅল জিনিসগুলো একই। স্লাইডে হচ্ছে ওরা ফেজগুলোকে একটু বেশি ধরে নিছে, আর বইতে হচ্ছে আমরা যে জেনারেল পাঁচটা অ্যাক্টিভিটি পড়ছিলাম, কমিউনিকেশন, প্ল্যানিং, মডেলিং, কনস্ট্রাকশন, ডিপ্লয়মেন্ট, এই পাঁচটা ধরে করছে। তো ভালো করে যদি খেয়াল করেন, এই সাপোজ কোডিং অ্যান্ড টেস্টিং, এটা বেসিক্যালি পড়ছে হচ্ছে কনস্ট্রাকশন ফেজে। স্লাইডেও কিন্তু আমাদের কোডিং আছে, টেস্টিং আছে, এবং স্লাইডে কিন্তু টেস্টিং গুলাকে আবার বিভিন্ন ভাগে দেখাইছে। যেমন কোডিং এর সাথে হচ্ছে কম্পোনেন্ট টেস্ট করতে হয়, সিস্টেম ইন্টিগ্রেশন করার সময় আবার টেস্টিং করতে হয়, তারপর এক্সেপ্টেন্স টেস্টিং করতে হয়। তো স্লাইডে হচ্ছে মোর একটু ডিটেইলড ভাবে বলা ফেজ গুলাকে, আর বইতে আমরা যে বইটা ফলো করতেছি রজার প্রেসম্যানের, সেই বইতে ফেজ গুলা হচ্ছে কাইন্ড অফ মানে ওই জেনারিক যে অ্যাক্টিভিটি গুলো আছে সেটা দিয়ে প্রকাশ করা। তো ওয়াটারফল মডেল হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ক্লাসিক লাইফ সাইকেল মডেল। ওয়াটারফল মডেলের আরেকটা নাম হচ্ছে ক্লাসিক লাইফ সাইকেল মডেল, আবার এর আরেকটা নাম হচ্ছে লিনিয়ার সিকুয়েন্সিয়াল মডেল। তাহলে ওয়াটারফল মডেলের বেসিক্যালি কয়টা নাম? আরো নাম আছে দুইটা। ওয়াটারফল মডেল একটা তো আমরা মানে শুনলাম, একটা হচ্ছে লিনিয়ার সিকুয়েন্সিয়াল মডেল, আরেকটা নাম আছে ওয়াটারফল মডেল হচ্ছে অনেক সফটওয়্যার প্রসেস মডেল। তো ওয়াটারফল মডেলটা এখন খুব বেশি ইউজ দেয়। অ্যাপ্রোচটা কিরকম? ওয়াটারফল মডেল শুরুর দিকে, মানে যেমন এখানে একটা লাইন লেখা আছে, ওভার দ্য লাস্ট 3 decades, মানে 1960-70s এর দিকে এই যে ওয়াটারফল মডেল ইউজ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হতো। কারণ তখনকার সফটওয়্যার গুলার চিন্তা ভাবনা বা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস গুলা ছিল ছোট ছোট সফটওয়্যার প্রসেস এর জন্য। বা আমি যদি কথাটা একটু অন্য অর্থে বলি, ওয়াটারফল মডেল ইউজ করা হয় তখনই যখন কাজের শুরুতে আমার সব ধরনের রিকোয়ারমেন্ট আমার জানা আছে। এখনকার সফটওয়্যার ডেভেলপমেন্টে কি হয়, আমি একটা কাজ শুরু করি, কিছু রিকোয়ারমেন্ট নিয়ে কাজ শুরু করি, এই রিকোয়ারমেন্টটা ওভার দ্য টাইম চেঞ্জ হয় এখনকার যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস গুলো আছে। বাট ওয়াটারফল মডেল বলতেছে যে আপনি যে কাজটা শুরু করতে যাচ্ছেন সেই কাজ ওভারঅল রিকোয়ারমেন্ট যদি আগে থেকে ওয়েল আন্ডারস্টুড হয়, মানে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কাজের মাঝখানে বা কাজের শেষের দিকে যে কখনোই চেঞ্জ হবে না, আপনি কাজের শুরুতে যে রিকোয়ারমেন্ট নিয়ে কাজটা শুরু করছিলেন, যে রিকোয়ারমেন্ট গুলাকে নিয়ে আপনার কাজ শুরু আন্ডারস্টুড হয়, এটা চেঞ্জ হওয়ার কখনো কোনো পসিবিলিটি নাই, দেন ওয়াটারফল মডেল হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। বাট রিয়েল লাইফ এক্সাম্পলে এসে যদি আমরা চিন্তা করি, একটা প্রজেক্টের শুরুতে সব ধরনের রিকোয়ারমেন্ট ফিক্স করা বা সাজেস্ট করা পসিবল হয় না। ইভেন
প্রথম দিকে যে রিকোয়ারমেন্ট গুলো সাজেস্ট করা হয় এটা ওভার দ্য টাইম আবার চেঞ্জও হয়ে যায়। সো কাইন্ড অফ আনরিয়েলিস্টিক ব্যাপার যে আমি রিকোয়ারমেন্ট একবারে সব ফার্স্টেই ঠিক করে ফেলবো এবং এই রিকোয়ারমেন্ট আমার কখনোই চেঞ্জ হবে না, সো ইট বিকামস আনরিয়েলিস্টিক। তো এই জন্য ওয়াটারফল মডেলে যেটা করা হয়, ধরে নেওয়া হয় যে রিকোয়ারমেন্ট গুলা ফিক্স চেঞ্জ হবে না, সো আমি একদম স্টেপ বাই স্টেপ আগাবো। স্টেপ বাই স্টেপ আগানোর অর্থটা কি, ওয়াটারফলের সাথে যেহেতু তুলনা করা হয়েছে তার অর্থ হচ্ছে যেমন ফার্স্টে কমিউনিকেশন ফেজ আছে, কমিউনিকেশন ফেজকে কাজ টোটালি শেষ হলে দেন আমি প্ল্যানিং এ নামবো। আমি আর কখনোই কমিউনিকেশনে ব্যাক যেতে পারবো না, মানে ওয়াটারফল তো উপর থেকে নিচে নামে, আমি কখনোই নিচ থেকে উপরের দিকে যেতে পারবো না। আমাদের স্লাইডে যে ফিগারটা দেয়া আছে এরকম, আমার প্ল্যানিং ফেজে এসে যে টাস্ক গুলা আছে বা যে অ্যাকশন গুলা আছে সেগুলা টোটালি শেষ করব, তারপর আমি মডেলিং এ নামবো, আমি আর কখনোই প্ল্যানিং এ যেতে পারবো না। সেম গোজ ফর দ্য রিমেইনিং ফেজেস, আমি মডেলিং পুরাটা শেষ করব, তারপর কনস্ট্রাকশনে যাব, কনস্ট্রাকশনে যে আমি কোডিং করব, টেস্টিং করব, এটা করে যখন অল ওকে হবে এরপর আমি ডিপ্লয়মেন্টে যাব। তো ডিপ্লয়মেন্টে যাওয়ার পরে সাপোজ আমার কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে এই কোডিং এ, সো আমি কিন্তু কখনোই আর কনস্ট্রাকশন থেকে যে ডেভেলপমেন্ট ফেজে গেছি, ডেভেলপমেন্ট ফেজ থেকে আমি কখনোই আর কনস্ট্রাকশন ফেজে ব্যাক করতে পারবো না। সো এই জন্যই এই ওয়াটারফল যে মডেলটা আছে এটাকে ক্লাসিক লাইফ সাইকেল মডেল বলা হয় বা একদম শুরুর দিকের স্ট্যান্ডার্ড একটা মডেল বলা হয়, বাট এটা আসলে রিয়েল লাইফে ইউজ করা হয় না, কারণ ডিপ্লয়মেন্টে যাওয়ার পরে আমার যদি কোডিং এ কোনো প্রবলেম ধরা পড়ে আমার তো কোডিংটা সলভ করতে হবে, আমার প্রবলেমটা তো সলভ করতে হবে, আমি যদি প্রবলেমটা সলভ করতে না পারি আমার তখন পুরো প্রজেক্টটা বাদ দিয়ে দিতে হবে। তো একটা প্রজেক্টে আমি কমিউনিকেশন থেকে শুরু করে ডিপ্লয়মেন্ট পর্যন্ত গেলাম, সব কাজ করলাম, সব কাজ করার পরে যদি আমার কোনো প্রবলেম ফেস হয় এবং আমি যদি সেই প্রবলেমটা সলভই করতে না পারি, তাহলে তো ইন দ্যাট সেন্স আমার প্রজেক্টটা আমার কাস্টমারদের কাছে যে ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারবে না, সো ইন দ্যাট সেন্স আমার টোটাল প্রজেক্টটাই তখন কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। সো এটাই হচ্ছে ওয়াটারফল মডেলের ওয়ান অফ দা ওয়ান অফ দা ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, তো এই ওয়াটারফল মডেলের এটা হচ্ছে একদম ক্লাসিক লাইফ সাইকেল মডেল। তো এটা যখন প্রথম সাজেস্ট করা হয় বা এটা যখন প্রথম আবিষ্কার করা হয়, এর কিছুদিন পরে এটার কিছু ভ্যারিয়েশন আসা শুরু করে। ভ্যারিয়েশনটাকে বলা হয় হচ্ছে আইটারেটিভ ওয়াটারফল মডেল। আইটারেটিভ ওয়াটারফল মডেলটা কি, আমার স্ক্রিন শেয়ারিংটা তো অন আছে, রাইট? এতটুকু যে বললাম সোফার কি বোঝা গেছে? ওকে, আইটারেটিভ ওয়াটারফল মডেল বলতেছে যে আচ্ছা, তো এইটা হচ্ছে আইটারেটিভ ওয়াটারফল মডেল। আইটারেটিভ ওয়াটারফল মডেল মানে হচ্ছে ওই এটাই, এটা হচ্ছে ওয়াটারফল মডেলের একটা ভ্যারিয়েশন। শুধু ওয়াটারফল মডেলে আমার এই যে নিচ দিকের অ্যারোগুলা ছিল না, মানে অ্যারোগুলা শুধু উপর থেকে নিচ দিকে ছিল, বাট নিচ থেকে উপরে যাওয়ার কোনো অ্যারোগুলা ছিল না। তো এই ভ্যারিয়েশনটা হচ্ছে ওয়াটারফল মডেলে আনার পরে এটাকে বলা হয় হচ্ছে আইটারেটিভ ওয়াটারফল মডেল। আইটারেটিভ ওয়াটারফল মডেল ব্যাপারটা কি, আচ্ছা তো ইন্টারনেটে আমি যত জায়গায় জিনিসটা সার্চ দিছি ওরা কিন্তু ওই পাঁচটা অ্যাক্টিভিটির থ্রুতে দেখায় নাই, ওরা আরে ফেজগুলোকে আরেকটু মানে আরেকটু ভেঙে ভেঙে দেখাইছে। তো আইটারেটিভ ওয়াটারফল মডেলের বিষয়টা হচ্ছে যে সাপোজ আমি কোনো একটা ফেজে আসি, সাপোজ আমি হচ্ছে মেইনটেনেন্স ফেজে আসি, হ্যাঁ, বা হচ্ছে আমি সাপোজ কোডিং ফেজে আসি, কোডিং ফেজে আসার পরে আমার হঠাৎ করে মানে চোখে পড়লো বা ধরা পড়লো যে আমার ডিজাইনে একটা ডিফেক্ট আছে। তো ওয়াটারফল মডেলে কি হইতো, ওয়াটারফল মডেলে আমি ডিজাইন ফেজ টোটালটা শেষ করার পরে
যখন আমি ডেভেলপমেন্ট ফেজে নামতেছি, আমি কিন্তু কখনোই আর ডিজাইন ডিজাইন ফেজে ব্যাক করতে পারতেছিলাম না। ওয়াটারফল মডেলে আমি কখনোই পরের একটা ফেজ থেকে আগের ফেজে ব্যাক করতে পারতেছিলাম না। তো এখানে আইটারেটিভ ওয়াটারফল মডেলে যেটা করা হয়, নিচের দিকে যেই অ্যারোগুলা দেওয়া আছে এদেরকে বলা হয় হচ্ছে লুপ ব্যাক পাথ, এদেরকে বলা হয় হচ্ছে লুপ ব্যাক পাথ। এটা বইতেও লেখা আছে, বইতে হচ্ছে সরি ফিডব্যাক লুপ, এই যে এটা কত নাম্বার পেজ, পেজ নাম্বার 39 একদম লাস্টে লেখা আছে যে অরিজিনাল ওয়াটারফল মডেল যে প্রপোজ করছিল এখানে কিছু চেঞ্জ আনা হয়, চেঞ্জ গুলাকে বলা হয় হচ্ছে ফিডব্যাক লুপ, লুপ ব্যাক পাথও বলা হয় অনেক জায়গায়। তো যাই হোক, তো ফিডব্যাক লুপ গুলা বেসিক্যালি আমাকে কি হেল্প করতেছে, ফিডব্যাক লুপ গুলো আমাকে হেল্প করতেছে যে সাপোজ আমি কোডিং ফেজে আছি, আমার ডিজাইন ফেজে একটা প্রবলেম হলো, বা আমি সিস্টেম টেস্টিং এ আছি, আমার কোডিং এ একটা প্রবলেম দেখা দিচ্ছে, তার মানে আমার আগের স্টেটে ব্যাক করতে হবে। সো এই ফিডব্যাক লুপ গুলা ইউজ করে আমি আগের ফেজটাতে ব্যাক করতে পারতেছি, ঠিক আছে। সো এইটাকে বলা হয় হচ্ছে আইটারেটিভ ওয়াটারফল মডেল। সো ওয়াটারফল মডেলে যেটা প্রবলেম ছিল যে আমি আগের ফেজে ব্যাক করতে পারতেছিলাম না, এই প্রবলেমটা কিছুটা সলভ করা হয়েছে আইটারেটিভ ওয়াটারফল মডেলে। বাট একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আপনি কখনোই ফিজিবিলিটি স্টাডিতে কোনোভাবে ব্যাক করতে পারতেছেন না। তার অর্থটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডিতে আমরা কি দেখছিলাম, একটা প্রজেক্ট এর কাজ যে আমি শুরু করতেছি, এটা তিনটা পার্সপেক্টিভে আমরা ফিজিবিলিটি দেখছিলাম যে এটা আদৌ ফিজিবল হবে কিনা। সে একটা প্রজেক্টের কাজ ফিজিবিলিটি স্টাডি করে যদি আমার ওকে মনে হয়, আমি যদি প্রজেক্টের কাজটা শুরু করে দেই, আমি কখনোই আর মানে শুরু করে দেওয়ার পরে আমি আবার ফিজিবিলিটি স্টাডিতে কখনোই ব্যাক করতে পারবো না। তার মানে হচ্ছে প্রজেক্টের কাজটা যদি আমি শুরু করে ফেলি, আমার কাছে যদি শুরুতে মনে হয় যে এটা ইকোনমিক্যালি অপারেশনালি ফিজিবল হবে, তেন এটা আমাকে প্রুফ করে দেখাইতে হবে যে আমার থিঙ্কিংটা রাইট। সো আমার যদি থিঙ্কিং কোনো কারণে রং হয় ওই প্রজেক্টের কাজ নিয়ে, আমি ফিজিবিলিটি স্টাডিতে ব্যাক করে এটাকে আবার ফিজিবিলিটি স্টাডি করে আমি অন্য কোনো ডিসিশনে আসতে পারবো না। সো ফিজিবিলিটি স্টাডিটা খুব ভালো করে করে আমাকে প্রজেক্টের কাজে নামতে হবে। প্রজেক্টের কাজে নামার পরে আমি যদি ওয়াটারফল মডেল ফলো করি, তাহলে একটা ফেজ টোটালি শেষ করে আমাকে নেক্সট ফেজে যেতে হবে, আমি কখনোই আর আগের ফেজে ব্যাক করতে পারবো না। আর যদি আইটারেটিভ মানে সেই ওয়াটারফল মডেলটা আসলে খুব একটা বেশি ইউজ হয় না, কারণ রিয়েল লাইফ প্রবলেমগুলো অনেক বেশি কমপ্লেক্স হয়, সো অবশ্যই চেঞ্জের দরকার হয়। তো সেই ওয়াটারফল মডেলে একটা স্লাইড চেঞ্জ আনা হয় হচ্ছে ফিডব্যাক লুপ দিয়ে। এই নিচের যে পাথগুলো আছে, মেনটেনেন্স থেকে ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশন থেকে কোডিং ইউনিট টেস্ট, ইউনিট টেস্টিংয়ে, কোডিং থেকে ডিজাইনে, যে নিচের দিকে যে অ্যারোগুলো দেওয়া আছে এদেরকে বলা হয় হচ্ছে ফিডব্যাক লুপ। এতটুকু কি বোঝা গেছে? ওকে, স্লাইডে আমাদের একটা জিনিস নাই, সেটা হচ্ছে ভি মডেল। স্লাইডে ভি মডেলটা নাই। ক্লাসিক যে ওয়াটারফল মডেলটা পড়লাম, ক্লাসিক ওয়াটারফল মডেলের ফিগারটা তো এরকম, কমিউনিকেশন থেকে প্ল্যানিং, প্ল্যানিং থেকে মডেলিং, মডেলিং থেকে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন থেকে ডিপ্লয়মেন্ট। এটাকে আরেক ভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেটাকে বলা হয় হচ্ছে ভি শেপ। মানে ওয়াটারফল মডেলটাকে ভি মডেলে, ভি মডেল দিয়েও হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়। তো এই ব্যাপারটা কি রকম, কি এগুলা যে আসে, গড ক্রোমটা খুব পেইনফুল, প্যাথেটিক। ওকে, ভি মডেলটা হচ্ছে, ভি মডেলটা সম্বন্ধে হচ্ছে বইতে খুব সুন্দর করে একটা ডেসক্রিপশন দেয়া আছে। সেটা হচ্ছে আ ভেরিয়েশন ইন দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়াটারফল মডেল ইজ কল্ড দ্য ভি মডেল। ভি মডেলটা কি করে, ভি মডেলটা যেটা করে সেটা হচ্ছে ওভারঅল সফটওয়্যার প্রজেক্টে কিছু বেসিক টাস্ক থাকে এবং কিছু কোয়ালিটি অ্যাসুরেন্স টাস্ক থাকে। তো দেখেন, ভি শেপে বাম দিকে যে অ্যারোটা উপর থেকে নিচে নামতেছে, এখানে হচ্ছে আপনার ওই
প্রথম সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রথম থেকে যে কাজগুলো থাকে সেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে আমি রিকোয়ারমেন্ট গ্যাদার করব, মডেলিং করব, তারপর ডিজাইন করব, তারপর হচ্ছে কোডিং করব। তো এটা হচ্ছে বাম দিকের যে অ্যারোটা উপর থেকে নিচে নামতেছে। আর কোয়ালিটি অ্যাসিওরেন্স রিলেটেড যত টাস্ক আছে সেগুলোকে হচ্ছে ডান দিকের অ্যারোতে রাখা হয়েছে, ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, এভরিথিং। তো বেসিক্যালি ভি মডেলে, ভি মডেলটা আসলে যেটা বলতেছে সেটা হচ্ছে দ্য ভি মডেল ডিপিক্টস দ্য রিলেশনশিপ অফ কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাকশনস টু দ্য অ্যাকশনস অ্যাসোসিয়েটেড উইথ কমিউনিকেশন, মডেলিং অ্যান্ড আর্লি কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস। অ্যাজ এ সফটওয়্যার টিম মুভস ডাউন দ্য লেফট অফ দ্য ভি, basic problem requirements are refined into progressively more detailed and technical representation of the problem and its solution. Once the code has been generated, the team moves up the right side of the V, essentially performing a series of tests. যেটাকে বলা হচ্ছে quality assurance actions. Quality assurance action গুলো কি করে? Quality assurance actions validate each of the models created as the team move down the left side. In reality, there is no fundamental difference between the classic life cycle and the V model. The V model provides a way of visualizing how verification and validation actions are applied to earlier engineering work. এই কথাটা হচ্ছে ক্লাসিক লাইফ সাইকেল মডেলে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছিলাম, তার মানে হচ্ছে কমিউনিকেশন করে, এটার প্ল্যানিং করে, এটার মডেলিং করে, এটার কোডিং করে, তারপর কিন্তু আমরা বেসিক্যালি টেস্টিং এ নামছিলাম এবং এটার ডেলিভারি সাপোর্ট ফিডব্যাক যা করা দরকার করছিলাম। তো এইটাকে একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ভি শেপে। সফটওয়্যার টিম যেটা করে বাম দিককে, ভি এর বাম দিকে যে মানে ইয়াটা আছে, অ্যারোটা আছে, সফটওয়্যার টিমটা উপর থেকে নিচে নামছে, তার মানে হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদার করে, সেটা মডেলিং করে, সেটার আর্কিটেকচারাল কম্পোনেন্ট ডিজাইন করে কোড জেনারেশন করা হয়। এই কোড জেনারেশন করার পরে প্রত্যেকটা ফেজে যে কাজগুলো করা হয়েছে এদের যাবতীয় রিলেটেড আবার টেস্টিং করা হয়। সো এই জন্যই বলা হয়েছে সফটওয়্যার টিম মুভস ডাউন ইন দ্য লেফট ফ্রম টপ টু বটম, মানে লেফটে হচ্ছে উপর থেকে নিচে নামে, দেন রাইটে এসে আবার নিচ থেকে উপরের দিকে যায়। নিচ থেকে উপরের দিকে যাওয়ার অর্থ কি? বিভিন্ন ধরনের সিরিজ অফ টেস্টিং পারফরমেন্স করা হয় এবং এই টেস্টিংগুলো হচ্ছে ভ্যালিডেট করে। যেমন ইউনিট টেস্টিং ভ্যালিডেট করে আমি যে কোডটা জেনারেট করছি এবং যে কম্পোনেন্টটা ডিজাইন করছি এটা ঠিক আছে কিনা। ইন্টিগ্রেশন টেস্টিং ও হচ্ছে কম্পোনেন্ট ডিজাইন, অ্যাকচুয়াল ডিজাইন ঠিক আছে কিনা এই জিনিসগুলোকে ভ্যালিডেট করা হয়। মানে আমি বাম দিকে যে আর্কিটেকচারাল ডিজাইন করে আসছিলাম, ডান দিকে এসে আমি যে টেস্টিং গুলো করতেছি এই ডিজাইনের সাথে টেস্টিং কতটুকু ম্যাচ করতেছে এই জিনিসগুলো দেখা হয়। সো এই রিপ্রেজেন্টেশনটাকে বলা হচ্ছে হচ্ছে ভি মডেল। সো ভি মডেল হচ্ছে ক্লাসিক ওয়াটারফল মডেলেরই আরেক ধরনের রিপ্রেজেন্টেশন। তো স্লাইডে হচ্ছে পরীক্ষার জন্য বেসিক্যালি হচ্ছে আমরা স্লাইডটা পড়বো। স্লাইডে হচ্ছে আইটারেটিভ ওয়াটারফল মডেলটা নাই আর ভি মডেলটা নাই, এটা একটু আপনারা বই থেকে পড়বেন। আর আইটারেটিভ ওয়াটারফল মডেলের হচ্ছে জাস্ট জিনিসটা বুঝলেই হবে যে নিচের দিকে অ্যারোগুলো দেয়া আছে। ওয়াটারফল মডেলকে লিনিয়ার সিকোয়েন্সিয়াল মডেলও বলা হয়, এটার লিমিটেশনগুলো সুন্দর করে স্লাইডে লেখা আছে যে রিয়েল প্রজেক্ট হচ্ছে রিয়ারলি এটাকে ফলো করে। ইট ইজ অফেন ডিফিকাল্ট ফর দ্য কাস্টমার্স টু স্টেট অল দ্য রিকোয়ারমেন্টস এক্সপ্লিসিটলি, মানে প্রজেক্টের শুরুতে সব রিকোয়ারমেন্ট বলা যায় না। কাস্টমার মাস্ট হ্যাভ পেশেন্স, মানে হচ্ছে পুরো প্রজেক্টটা ডেভেলপ করে কাস্টমারের হাতে দেয়া হয়, সো কাস্টমারকে পেশেন্স রাখতে হয়। মাঝপথে কোনো ধরনের কোনো প্রোগ্রেস কাস্টমার দেখতে পারে না। আর ডেভেলপারস আর অফেন ডিলেড আননেসেসারিলি, এটার অর্থটা হচ্ছে এখানে আবার এই যেহেতু এটা সিকোয়েন্সিয়াল তো দেখা যায় যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে টিম থাকে সবাই যে মানে এক এক পুরা কাজটা যে একজন করে এরকম কিন্তু না। যেমন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস একটা টিম করে, আর্কিটেকচারাল ডিজাইন আর একটা টিম করে। তো দেখা যায় যেহেতু এটা সিকোয়েন্সিয়াল, রিকোয়ারমেন্ট গ্যাদার না হলে আমি ডিজাইনে নামতে পারতেছি না। সো ডিজাইন যারা করতেছে তারা কিন্তু রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস যে কাজগুলো যারা করতেছে তাদের জন্য ওয়েট করতেছে। সো এখানে ডেভেলপমেন্ট টিমে কিছু কিছু পার্ট দেখা যায় আননেসেসারিলি তাদেরকে ওয়েট করতে হচ্ছে, মানে এখানে কিন্তু প্যারালালি কাজ করা যাচ্ছে না। সেটা হচ্ছে এটার আরেকটা কি বলবো ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তো এটা হচ্ছে লিমিটেশন গুলো। আর কিছু স্ট্রেংথ অবশ্যই ছিল, যেমন হচ্ছে মিনিমাম কস্ট এখানে অ্যাচিভ করা যায়, যেহেতু আমি সিকোয়েন্সিয়ালি কাজ করতেছি আমার কোনোটাতে ব্যাক করা লাগতেছে না।
প্রজেক্ট ক্যান বি কমপ্লিটেড ইন পসিবল মিনিমাম টাইম। হ্যাঁ, আমার যদি প্রজেক্টটা ছোট হয় এবং আমার যদি সব রিকোয়ারমেন্ট খুব ভালো আন্ডারস্টুড থাকে আগে থেকে, আমি প্রজেক্টটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবো। আর কাস্টমার যদি নলেজেবল হয়, প্রজেক্ট কমপ্লেক্সিটি যদি মডারেট হয়, ইঞ্জিনিয়ারিং টিম যদি কম্পিটেন্ট হয়, খুবই ভালো কাজ করে এমন যদি টিমটা হয়, এই মডেলটা খুব বেশি সুইটেবল। বাট ওই প্রজেক্টের কমপ্লেক্সিটি আসলে এখনকার প্রজেক্টগুলোর ক্ষেত্রে মডারেট হয় না, অনেক বেশি কমপ্লেক্স হয়ে থাকে। আর এই মডেলটাকে ধরা হয় হচ্ছে আইডিয়াল মডেল। সো দিজ আর দ্য স্ট্রেংথস অ্যান্ড দিজ আর দ্য লিমিটেশনস অফ ওয়াটারফল মডেল অ্যান্ড দিস ইজ দ্য ফিগার অফ ওয়াটারফল মডেল। সো এতটুকু যে কথাবার্তা বললাম, সব কি ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, আপনারা যারা প্রেজেন্ট আছেন সবার রোল নাম্বারটা লিখে দেন চ্যাট বক্সে। তাহলে ওয়াটারফল মডেল নিয়ে যাদের কোয়েশ্চেন ছিল কিছু কিছু, সেগুলা কি ক্লিয়ার হয়েছে? যে ওয়াটারফল মডেলটা আমরা কেন ইউজ, মানে এখন বেসিক্যালি কেন ইউজ করা হয় না, কোন সেন্সে? সো ওয়াটারফল মডেলটা হচ্ছে, স্লাইডে যতটুকু আছে স্লাইড দেখে পড়বেন, স্লাইডে সুন্দর করে ফিগার দেয়া আছে, লিমিটেশন দেয়া আছে, স্ট্রেংথ দেয়া আছে, এভরিথিং স্লাইডে দেয়া আছে। আর বই থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই ভি মডেলটা। ভি মডেলটা বই থেকে পড়বেন। ভি মডেলটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার 40-তে হচ্ছে ছবিটা দেয়া আছে, ডেসক্রিপশন দেয়া আছে, সুন্দর মতো পড়বেন। আর আইটারেটিভ ওয়াটারফল মডেলটা হচ্ছে নেটে সার্চ দিয়ে ছবিটা একটু দেখবেন। আইটারেটিভ ওয়াটারফল মডেল যেমন এই যে জিক টুনাইট, হ্যাঁ জিক্স ফর জিক্স না, কিন্তু এটা আরেকটা ওয়েবসাইট jiktonight.com। মানে আমি ইটারেটিভ ওয়াটারফল লিখে সার্চ দিছি, ইটারেটিভ ওয়াটারফল মডেল লিখে সার্চ দেওয়ার পর অনেকগুলাই ওয়েবসাইট আসছে। তো আপনারা যেটা ভালো মনে হয় সেটা পড়বেন। বাট আমি বেসিক্যালি এক্সপ্লেন করার সময় যে সাইটটা ফলো করছি সেটা হচ্ছে জিক টু নাইট, ঠিক আছে? জিক টু নাইটে হচ্ছে সুন্দর করে আইটারেটিভ ওয়াটারফল মডেলটা, ওয়াটারফল মডেলের কি অসুবিধা দূর করতেছে সেটা দেয়া আছে এবং ফিগারটা দেয়া আছে। সো আই হোপ কোথা থেকে কি পড়তে হবে সবাই ক্লিয়ার নাকি? ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে অর কোয়েরি, বা কোনো জায়গা বুঝি নাই ওয়াটারফল মডেলের? আমরা সামনে আরো মডেল দেখব, কেউ কারো মনে কোয়েশ্চেন থাকতে পারে ওয়াটারফল মডেলের যদি এত ঝামেলা হয়, এটা তো ইউজই করা হয় না, এটা পড়লাম কেন? তো এটা স্যার শুরুর স্যার দিকের, হ্যাঁ বলেন। স্যার আমাদের এখানে বলছিল যে নট এ গুড মডেল ফর কমপ্লেক্স এন্ড ওপি, তাহলে কি স্যার আমরা এটা কি সব জায়গায় ইউজ করতে পারবো না? না 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 না, এটা কখনো আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন না, এবং এটা বেসিক্যালি রিয়েল লাইফে এখন ইউজ হয়ও না। কারণ ওয়ার্ল্ড যখন, মানে টেকনোলজি তো এখন অনেক বেশি অ্যাডভান্সড, আগেকার দিনে যখন সফটওয়্যার ডেভেলপ করা হইতো, তো তখন যখন আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেন, আপনি আগে থেকে সবকিছু খুব ভালো করে চিন্তা করে নিতেন এবং ওইভাবেই কাজটা করা হইতো যে আমার রিকোয়ারমেন্ট কখনো চেঞ্জ হবে না। বাট আপনি নিজেই বলেন এখনকার বর্তমান যুগে বা এখনকার যে ধরনের কাজ হয়, কাজের শুরুতে সব ধরনের রিকোয়ারমেন্ট ফিক্স করে, মানে শুরু করে এই রিকোয়ারমেন্ট যে চেঞ্জ হবে না এটা গ্যারান্টি কি দেওয়া যায়? এটা কখনোই কিন্তু দেওয়া যায় না। সো এটা আগেকার দিনের সফটওয়্যার ডেভেলপমেন্টে ইউজ করা হইতো, যেখানে রিকোয়ারমেন্ট ফিচার খুব অল্প থাকতো, কি হবে আমরা আগে থেকে খুব ভালো মতোই বুঝতে পারতাম এবং এটা যে চেঞ্জ হবে না এটাও বুঝতে পারতাম। বাট এখনকার সফটওয়্যার গুলাতে ডেভেলপমেন্ট করতে করতে অনেক বেশি চেঞ্জ আসে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এখন এই ওয়াটারফল মডেলটা ইউজ করা হয় না, এবং ওপিতে তো ওয়াটারফল মডেল ইউজ করা যাবেই না, মানে কখনোই পসিবল না। ক্লিয়ার? সো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোথা থেকে কি পড়তে হবে, বুঝা গেছে? ক্লিয়ার?
ওকে ঠিক আছে, তো নেক্সট দিন হচ্ছে আমরা প্রোটোটাইপ দেখব, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দেখব, আর হচ্ছে ইনক্রিমেন্টাল মডেল, এই তিনটা মডেল হোপফুলি দেখব। তো আজকে ওয়াটারফল মডেলের একটু বেশি ডিসক্রিপটিভ ছিল, ওয়াটারফল মডেল ক্লাসিকটা, ভি শেপ, আইটারেটিভ তিনটা কিন্তু মোটামুটি দেখছি। সো নেক্সট দিনও আমরা তিন চারটা জিনিস দেখব, ঠিক আছে? সো হোপ সবার কাছে জিনিসটা ক্লিয়ার। সবাই রোল নাম্বার লিখে দিছেন? কেউ রোল নাম্বার না লিখে থাকলে রোল নাম্বারগুলো লিখে দিন। ওকে, তাহলে আপনারা এই জিনিসগুলো পড়াশোনা করেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে থ্রু ইমেইল আর গুগল ক্লাসরুমে জানাবেন, ঠিক আছে? তো নেক্সট উইকে আবার দেখা হবে ইনশাল্লাহ। মেকআপ ক্লাসের ব্যাপারে জানি না, যদি সেন্ট্রাল থেকে বলে মেকআপ নিতে হবে, কোন দিনের মেকআপ সেই অনুযায়ী মেকআপ হবে হয়তো বা। সো টিল নেক্সট টাইম, টেক কেয়ার, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন, ঠিক আছে? সো দ্যাটস ইট ফর টুডে।